সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ হোটেল স্টাইলে বুটের ডাল অথবা ছোলার ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা এই বুটের ডালটি পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এই ডালটি রান্না করাও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেটি সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই ডালটি রান্না করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ বুটের ডাল অথবা ছোলার ডাল নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি এই ডালটাকে 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। ডালটা 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখার ফলে এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে এবং ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর হাতে যদি সময় কম থাকে তাহলে এই ডালটা আধা ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে রাখবেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি ডালটাকে খুব ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, ডালগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই ডালগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই ডালগুলো সেদ্ধ করতে চলে যাব। একটা প্যানে আমি ডালগুলো নিয়ে নিব। আমি এখানে পানি দিয়ে দিব। এখানে পানিটা একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই, কারণ ডালটা সেদ্ধ হওয়ার পরেও অবশিষ্ট পানিটা যদি থেকে যায় তাহলে সেই পানিটা দিয়ে আমরা ডালটা রান্না করে নিব। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আঁচে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। আমি একটা ডাল হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালটা চুলা থেকে নামিয়ে এর পানিটা ছেঁকে নিব। ডালটা ছেঁকে নেওয়ার পর এর বাড়তি পানিটুকু ফেলে দেওয়া যাবে না। রান্না করার সময় এই পানিটা আমি ডালের মাঝে দিয়ে দিব। এবার প্যানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। আমি এখানে নিয়েছি 2 টুকরা দারচিনি, 5টি এলাচ, 4টা শুকনো মরিচ, 1টা তেজপাতা ও কয়েকটি কালো গোলমরিচ নিয়েছি। গরম মশলাগুলো আমি একটু ভেজে নেব। এরপর আমি এখানে 1/2 চা চামচের থেকেও একটু কম পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা একটু ভেজে নেব। পাঁচফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি কিছুটা সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম সোনালি কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেন এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন বাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এবার আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিব এবং এই মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখুন মশলা থেকে যখন এরকম অনেকটা তেল বের হয়ে আসবে তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সেদ্ধ করে নেওয়া ডালগুলো দিয়ে দিব। দেখুন, ডালগুলো কিন্তু আমি ছেঁকে এর গায়ের পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ডালটা ভালোভাবে ছেঁকে এর গায়ের পানিটা ঝরিয়ে নেবেন। ডালটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। ডালটাকে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে ডালটা সিদ্ধ করার সময় যে পানিটা অবশিষ্ট ছিল সেই পানিটা দিয়ে দিব। এখন আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ ও 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্তই আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। যে কোনো রান্নায় ঠান্ডা পানির বদলে গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এই ডালটা ভালোভাবে জাল হয়ে ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালটা যখন খুব ভালোভাবে জাল হয়ে ঝোলটা ঘন হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নেব। ডালটা আমি ভালোভাবে নেড়ে দিব। দেখুন, ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে।
এই ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এর গায়ের পানিটা অনেকটাই টেনে যায়, তাই এই ডালটা খুব বেশি ঘন করা যাবে না। এখন আমি লবণটা চেক করে নিব। এবার এখানে দিয়ে দিব কিছুটা ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া। আমি গরম মশলার গুঁড়া ও জিরার গুঁড়ার সাথে ডালটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি, এটা হচ্ছে আমার নিজ হাতে বানানো খাঁটি গাওয়া ঘি, এটা অপশনাল, আপনাদের হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে, তবে ঘি দেওয়ার ফলে ডালের মাঝে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার একদম কম আছে 20 থেকে 25 সেকেন্ডের মতো আমি এটা চুলার উপর বসিয়ে রাখব। ফিরে আসলাম 25 সেকেন্ড পর, ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। একটু নেড়ে আমি আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, এর থেকে বেশি এটা ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডালটা আরও অনেকটাই টেনে যাবে। আমি এখন এই ডালটা চুলা থেকে নামিয়ে ফেলব। ডালটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখুন ডালটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। এই ডালটা খেতেও কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপি ফলো করে এটা একবার বাসায় ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমার আজকের এই ডাল ভুনাটি আমি খাস্তা পরোটার সাথে সার্ভ করেছি। এই পরোটার সাথে বুটের ডাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হোটেল স্টাইলে খাস্তা পরোটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।